আজকে আমরা দেখব চিকেন স্টু। খুব হেলদি একটা রেসিপি, বাচ্চাদের জন্য আর অসুস্থ লোকের জন্য খুবই ভালো। তো আমি প্রথমে বয়েল করব কিছু ভেজিটেবলের সাথে চিকেনগুলো বনশুদ্ধ। প্রথমে আমি জল নিয়ে নিয়েছি বয়েল করার জন্য। জলের মধ্যে আমি ক্যারট দেব, বিনস দেব, আলু দেব আর চিকেনগুলো আর কিছু বিনস, গ্রিন বিনস। এই ভেজিটেবলগুলো দেবেন, আপনারা চাইলে 2-3 পিস গার্লিক কোয়া দিতে পারেন। তো আমি এগুলোকে প্রেশার কুকারে প্রথমে বয়েল করে নেব 3টি সিটি দিয়ে, আর তেজপাতা আর ব্ল্যাক পেপার, এগুলো কিন্তু মনে রাখবেন। এগুলো আমি সব দিয়ে প্রেশার কুকারে আমি বয়েল করে নিচ্ছি, 3টি সিটি দিলেই হবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে, কুকিং প্যানের মধ্যে বাটার আর কিছু গার্লিক দেবো আর কিছু অনিয়ন। এগুলোকে আমি একটু সোতে করে নেবো যতক্ষণ না ব্রাউন কালারটা না আসে, গন্ধটা চলে যায়। তারপর আমি অ্যাড করবো কিছু গার্লিক, গার্লিক আর অনিয়নটা আর কিছু চপ জিঞ্জার। জিঞ্জারটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। আপনারা ঠিক এইভাবেই করে দেখবেন, খুব সাধারণ আর খুব সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি। তো আমার জিঞ্জার গার্লিক আর অনিয়ন সোতে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার পুরো চিকেন স্টকটা, জল শুদ্ধ যেটা আমি বয়েল করেছিলাম ভেজিটেবল দিয়ে, সব কিছু এর মধ্যে ঢেলে দেবো। ঢালা হয়ে গেল, এবারে ভালো করে মিশিয়ে নেবো বয়েল করার জন্য। আরও 10 মিনিট আমি এটাকে বয়েল করার জন্য রেখে দেবো। আপনারা এর মধ্যে চাইলে লাস্টে ফ্রেশ করিয়েন্ডার চপ দিতে পারেন, আর একটু ভালো টেস্ট আসবে। আমি দিইনি, কারণ আমি সিম্পল একটা রেসিপি বানাচ্ছি। আর সল্টটা কিন্তু টেস্ট করে নেবেন, সল্ট। সল্টের পরে একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন পুরো গ্রেভিটার সাথে। এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই, কোনো ইন্ডিয়ান মশলা নেই। ভালো করে মিশিয়ে নেবেন আর 5-10 মিনিট আর একটু বয়েল করে নেবেন। অলরেডি সব কিছু বয়েল হয়ে গেছে, সব রেডি, আমার চিকেন স্টু কিন্তু রেডি। আপনারা সল্টটা ভালো করে টেস্ট করে নেবেন, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। খুবই একটা হেলদি রেসিপি রোগীদের জন্য আর বাচ্চাদের জন্য। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।